সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরা আছি ভালোই মোটামুটি। তো আজকে আমাদের কি বলে চাঁদের আগের দিন, কামানি বলে আমাদের দেশীয় ভাষায় বা ধর্মীয়ভাবে কামানি বলে। কামানি হলো ওই দিন আর কি, মানে নখ কাটা, চুল কাটা, দাড়ি কাটা না, মানে নাপিতের কাছে যাইতে হবে, নাপিত ছোঁয়াইতে হবে আর কি, শুদ্ধি হওয়ার জন্য। তো আজকে আমরা বাসার সবাই, এই আমি চুল কাটছি, সে করছি পোলাবান্ন হালকা, মানে জাস্ট একটা টাচ থাকলে হইলো, ঠিক আছে, একটু নখ কাটলে হইলো, ঠিক আছে। তো নখগুলো বড় বড় হয়েছিল, দাড়িও অনেক বড় হয়ে গেছিলো। তো আজকে সব কিছু কাটলাম, কালকে আমাদের লই শ্রাদ্ধ। কালকের পর থেকে আমরা মাছ খাইতে পারবো, 15 দিন হয়ে গেল আর কি। আমাদের হলো আগে, আমরা আমার যখন দাদু মারা যায় সেটা অনেক আগে, তখন আমাদের 30 দিনে ছিল, ঠিক আছে, 30 দিনে শ্রাদ্ধ করতাম। এখন আমাদের গ্রামের নিয়ম 15 দিনে পাওয়া। যাই হোক, তো আজকে নিরামিষই খাবার। আজকে আরেকটা ব্যাপার আছে, আজকে আমার ভাইগনের জন্মদিন, তো আমরা নিজেরা নিজেরা একটা ঘরে মনে করবো আর কি, ওদের জন্য মাছ মাংস করছে, ওরা তো আলাদা মাংসে, ওরা তো মাছ মাংস খাইতে পারবো, আমরা খাইতে পারবো। যাই হোক, তো সবাই আমার ভাইগনার জন্য একটু আশীর্বাদ করবেন, আমি বড় হ্যাঁ মানুষের মতো মানুষ হইতে পারে, ভালো কিছু করতে পারে। তো শুরু করবো এখন। আর আজকের খাবার আমাদের এলো নর্মালি পোলাও ভাত। পোলাও ভাতটা বেশি মনে হয় ভালো হয় না, একটু গিট্টু গিট্টু দেখা যায়, তবে স্বাদ হয়েছে, ঠিক আছে। এটা হলো ছানার ঝোল, ছানা দিয়ে একটি আলু দিয়া, মানে দেখতে একেবারে মাংসের মধ্যে দেখা যায়, ভালোই লাগে, খাইতেও খারাপ লাগে না। হলো বেগুনি আর পটলের বালিশ, পটল ভাজা আর কি, এখানে আছে সালাদ, লেবু, কাঁচা মরিচ। শুরু করি, পটল বালিশ দিয়ে শুরু করি। কুচিয়া কুচিয়া কেটে ভাজি করা, মলা মলা কথা মস্ত জাল আছে, কালকে শ্রাদ্ধ হবে, আমি যাইতে পারবো না, আমরা বাসায় থাকতে হবে, মা বাবা তো গ্রামে আছে। গ্রামে যাতে থাকতে ভালো লাগে, সময় তো না, অনেক গ্রামে প্রচুর গরম, তার মধ্যে কারণ থাকে না, থাকা কষ্ট। পটলটা ভালোই লাগলো,
পোলাও দিয়া ভালোই লাগে। গরম খেলে আরো গরম লাগবে। চালটা মানে বেশি ভালো ছিল না, একটু দলা দিয়ে দিয়েছে, লেগে গেছে একটা সময়। চাল ভালো না হলে রান্না করা কঠিন। লেবু তো রস নেই, লেবু খালি বিক্রি করতেছে, আবার তেল উঠে একটু মিশতেছে।
ছানা খাইলে প্রচুর পেট ভরে, সহজে খিদা লাগে না। খুব গরম আজকে, যা খাওয়া তো ডালি হলো, নিজের মিশ্রণটা লাগবে না আজকে। খুব ভালো খাওয়া হলো, তরকারিটা খুব স্বাদ হয়েছে, ছানা তরকারি তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।